আমি বলবো যে এই চুরি বাটপারের সাথে জড়িত একটা প্রতিষ্ঠান জেএমআই, এই জেএমআইকে আমি শুনেছি এখানটাকে স্বাস্থ্যমন্ত্রীর রিলেটিভ, যে কজন ডাক্তার মৃত্যুবরণ করেছে, এই দায়ভার এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে। অসংখ্য মানুষ না খেয়ে মারা যাবে। আজকে আপনি ওই ইয়েমেনের ছবি দেন, সিরিয়ার ছবি দিয়ে পোস্ট দেন যে এরকম অসহায়ভাবে আছে, তখন বাংলাদেশের মানুষের ছবি দিয়ে পোস্ট দিতে হবে যে এরা না খেয়ে পুষ্টির অভাবে এরকম অবস্থা হচ্ছে। গণস্বাস্থ্যের কিট মানে জাফরুল্লাহ না, জাফরুল্লাহ চৌধুরী একজন ব্যক্তি, গণস্বাস্থ্য একটা প্রতিষ্ঠান, একটা ট্রাস্ট, জাফরুল্লাহ চৌধুরীর ব্যক্তিগত সম্পত্তি নয়। যে লকডাউনের কথা বললেন, যে আগে মানে তেমন আহামরি ছিল না লকডাউন, তারপরে এখন সব কিছু যা যা হয়েছিল, যা যা লকডাউন করা হয়েছিল, এখন শিথিল অবস্থা নিয়ে আনা হয়েছে। মসজিদ তো খুলে দেওয়া হয়েছে, তারপরে মার্কেট খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কয়েকদিন হলো খুলছে। তো এখন সব কিছু মোটামুটি শিথিল আছে, শুধুমাত্র সড়ক পরিবহনগুলো বন্ধ আছে। এখন যদি সড়ক পরিবহন যারা সড়ক শ্রমিক রয়েছেন, তারা যদি আন্দোলন করে যে সব যদি খুলে দেওয়া হয়েছে, তাহলে আমরা কী দোষ করেছি, আমাদেরকে অনুমতি দেওয়া হোক, তখন তো সারা বাংলাদেশের সাথে বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ হবে, মানুষ আসা যাওয়া করবে আর কি। তো এটা কতটা মানে যৌক্তিক হবে এবং এর পরিস্থিতি কেমন হতে পারে আপনার দৃষ্টিতে যদি অনুমতি দেওয়া হয়? না, অনুমতি এটাও আমার বোধ হয়, আমার মনে হয় যেটা দিয়ে দিবে সরকার। কারণ এই যে ধরেন মার্কেট খোলা, সরকার বলছে যে ব্যবসায়ীদের চাপে, কিচ্ছু না, এটা সরকারই খুলে দেওয়ার জন্য তাদেরকে হয়তো আমি বলবো উৎসাহ দিয়েছে। গার্মেন্টস খোলা, ও সরকারই এটা মানে খুলে দিয়েছে। কারণ কি হচ্ছে যে এখানে সরকার কিছু চিন্তা ভাবনা করতেছে যে প্রথমত বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশ স্বাভাবিক আছে, তারা সঠিক তথ্যটা আমার মনে হয় যেটা ওইভাবে আসলে মানে এই অবস্থাটা জানাতে চাচ্ছে না, যে কারণে তারা কিছু সিদ্ধান্ত নিচ্ছে। ধরেন এই আপনার দোকান খুলে দেওয়ার মতো, গার্মেন্টস খুলে দেওয়ার মতো, মার্কেট খুলে দেওয়ার মতো, এখন সামনে পরিবহন খুলে দেয় কি না সেটি তো নিয়ে মানে সন্দেহ করা যায় না, দিতেও পারে। আর এসব সিদ্ধান্তগুলো আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনার আমেরিকার মতো দেশে এখন বলছে যে তারা আপনার ইউরোপের অনেক দেশ তারা এখন মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছে, তারা এখন লকডাউন শিথিল করতেছে। কারণ শুরুর দিকে কিন্তু তারা খুব একটা স্ট্রিক্ট ব্যবস্থা সেখানে নিয়েছে, এবং তাদের যে চিকিৎসা ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থা আমাদের দেশে তো নাই। আর এখানে শুরুর দিকে আমাদের যখন আক্রান্তের সংখ্যাটা কম ছিল, কারণ এই রোগটা তো ফোনের মাধ্যমে আসে নাই, যারা বিশেষ করে বিদেশ থেকে এসেছিলো তাদের মাধ্যমে এসেছিলো, সেখানে যদি তাদেরকে তদারকি করা হতো, এয়ারপোর্টে যদি তাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হতো, ব্যবস্থা নেওয়া হতো, আজকে এই পরিস্থিতিতে আমরা পড়তাম না। কিছু আহাম্মক লোক, আমি বলবো কিছু অপদার্থ লোক সরকারের বিভিন্ন পদে দায়িত্বশীল আছেন, তারা যথাযথ ভূমিকা না পালন করার কারণে আজকে পুরো জাতি এরকম একটা বিপদের মধ্যে পড়েছে। কারণ ওই এয়ারপোর্টে যদি এই চেকিং ব্যবস্থাটা থাকতো, লোককে আইডেন্টিফাই করার ব্যবস্থা থাকতো, তাহলে কি বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারতো এই লোকগুলো? কারণ এই এই রোগ তো বাংলাদেশে তৈরি হয়নি, এটা তো বাইরে থেকে এসেছে, ব্যবস্থা করতে পারলো না। অথচ আমি বলবো যে এই অপদার্থ লোকগুলো শুরু থেকে বলছিল যে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। বাস্তব অবস্থাটা কি আমরা দেখলাম যে তারা যুদ্ধের কথা বলছে। এখানে অন্যতম ফাইটার হচ্ছে আমাদের ডাক্তাররা, ডাক্তারদের নিরাপত্তা সামগ্রীর জন্য আক্ষেপ প্রকাশ করতেছে, ক্ষোভ প্রকাশ করতেছে যে তারা প্রপার পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পাচ্ছেন। গতকালকে আমার একজন রিলেটিভ ডাক্তার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেয়, তার সাথে আমার কথা হয়েছে। তিনি কুর্মিটোলা তো জানেন যে COVID-19 যে ডেডিকেটেড হসপিটাল একটা, সেখানে তিনি বলছেন তিনি কোনো সরকারি ওই যে গ্লোভস মোলভস কিচ্ছু ইউজ করেন না, তিনি পার্সোনালি সংগ্রহ করে নিয়েছেন। কারণ তার কাছে তো তার জীবন আছে, এখন চাকরি বাঁচানোর জন্য তাদের কাজ করতে হচ্ছে, সে নিজের ব্যবস্থাপনা ঠিক। যারা সচেতন ডাক্তার তারা কিন্তু এভাবে নিজেরা ব্যবস্থা করে নিচ্ছে। সরকার যে পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেটার চিত্র তো আমরা দেখলাম। নারায়ণগঞ্জের সিভিল সার্জন আমাদের প্রধানমন্ত্রীর সাথে প্রেস কনফারেন্সে কিন্তু বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটা N95 মাস্কও পাইনি। সুতরাং এইটা দ্বারাই বোঝা যায় যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিল তারা কতটুকু অব্যবস্থাপনা করেছে এবং এখানে তারা কতটুকু চুরি বাটপারি করেছে। কারণ ডাক্তারদের জন্য তারা N95 মাস্ক সরবরাহ করেছে, সেখানে একটি আমি বলবো যে এই চুরি বাটপারির সাথে জড়িত একটা প্রতিষ্ঠান জেএমআই, এই জেএমআইকে আমি শুনেছি এখানটাকে স্বাস্থ্যমন্ত্রীর রিলেটিভ, তাদের মাধ্যমে এইগুলো সাপ্লাই দিয়েছে এবং তারাই দুই নম্বরই করেছে।
এটা একটা হুমকি না যে আপনি দুই নম্বরে ডাক্তারদের সাথে যদি দুই নম্বরে করতে পারেন তাহলে কোথায় দুই নম্বরে করেন নাই? এবং ডাক্তারদেরকে আপনি ঝুঁকিতে ফেলেছেন না? আজকে ডাক্তাররা আক্রান্ত হচ্ছে, এই আক্রান্তের দায়ভার যে কজন ডাক্তার মৃত্যুবরণ করেছে এই দায়ভার এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে। জেএমআই যারা এই যে ইকুইপমেন্টসগুলো সরবরাহ করেছে তাদেরকেও নিতে হবে, কারণ তারা দুই নম্বরের প্রোডাক্ট সাপ্লাই দিয়েছে। এখন যে পরিস্থিতি চলছে এটা যদি এরকমভাবে চলমান থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী? আমি আপনাকে বললাম যে কথাগুলো আপনি এটা রেকর্ড থাকবে যে এইভাবে হজবরলা এবং সমন্বয়হীনভাবে যদি কাজ চলে তাহলে বাংলাদেশ আরও 3 থেকে 4 মাসেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে যে অর্থনৈতিকভাবে একটা ভঙ্গুর অবস্থায় পড়বে বাংলাদেশ, সেটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে মানুষ বেকারত্ব বাড়বে, সেই 74-এর দুর্ভিক্ষের মতো অবস্থা আমরা পর্যবেক্ষণ করতে পারি। বেকারত্বের ফলে মানুষ খাবারের জন্য তখন ছিনতাই চুরি ডাকাতির মতো ঘটনাগুলো বেড়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, তখন বাংলাদেশে হয়তো ওই যে আমরা দেখি আফ্রিকার কিছু দেশের মতো অবস্থা সেরকম একটা অবস্থা হবে এবং অসংখ্য মানুষ না খেয়ে মারা যাবে। আজকে আপনি ওই ইয়েমেনের ছবি দেন, সিরিয়ার ছবি দিয়ে পোস্ট দেন যে এরকম অসহায়ভাবে আছে, তখন বাংলাদেশের মানুষের ছবি দিয়ে পোস্ট দিতে হবে যে এরা না খেয়ে পুষ্টির অভাবে এরকম অবস্থা হচ্ছে। কারণ এখানেই রোগ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অর্থনীতি ঠিকভাবে রাখার কোনো পলিসি এখন পর্যন্ত তৈরি করা হয়নি শক্তিশালী পলিসি। কারণ হচ্ছে ওই দলীয় লোক দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ করবে এটা দিয়ে হবে না, সরকার এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্য গঠন করতে পারেনি, যেটা বিভিন্ন জায়গা থেকে আমরা দাবি জানিয়েছিলাম, বিভিন্ন জায়গা থেকে আহ্বান এসেছে, বরঞ্চ তারা বলছে যে এরকম সংকটে কোনো দেশে জাতীয় ঐক্য হয়নি, জাতীয় ঐক্যের দরকার নাই। তার মানে তারা তো স্পষ্টভাবেই এটা বলে দিচ্ছে যে তারা আওয়ামী লীগের বাইরে অন্য কারো এই সংকট মোকাবেলায় প্রয়োজন আছে বলে তারা মনে করে না। সুতরাং তারা যদি একাই মনে করে আমরা একাই 100, তাহলে তো এই যে হজবরলার মধ্যে আছি জাতিকে দুর্ভোগের দিকে নিয়ে যাচ্ছে, সামনে আরও এরকম দুর্ভোগ হবে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, তখন দেখা যায় এরকম শাসনের পরিবর্তে ভিন্ন ধর্মী একটা শাসন ব্যবস্থাও চলে আসতে পারে। আপনার কি মনে হচ্ছে না যে সরকার কিছুটা হলেও ভালো কাজ করতেছে? এটা তো অবশ্যই, আমি তো বলেছি ধর আপনার সরকার অনেকগুলো ভালো কাজ করতেছে এবং ভালো কাজ তার সমন্বয়হীনতার কারণে ভালোভাবে ফুটে উঠছে না। আপনার ধরেন বাংলাদেশের মতো ছোট্ট দেশ, ঘনবসতিপূর্ণ দেশ, দক্ষ ম্যান পাওয়ার নাই, ওইভাবে ডাক্তার নেই, তারপরেও এই যে আগে ধরেন আমাদের সরকারের মন্ত্রীরা বলেছিল আগেই প্রস্তুতি ছিল, তাদের আগে প্রস্তুতি ছিল না, তারপরে স্বল্প সময়ে 37টি ল্যাব প্রস্তুত করেছে, সেটি তো কম কথা না, কিন্তু চাইলে আরও ভালো কাজ করতে পারতো। এবং ওই যে আমরা বলছি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আরও সুন্দরভাবে এটাকে করা যেত, সেই জন্য আমরা বলছি যে আলটিমেটলি তো আমাদের চাওয়াটা তো সরকারের কাছে, দেশ তো সরকার চালাচ্ছে, সুতরাং তাদের ল্যাকিংস থাকলে, তাদের দুর্বলতা থাকলে আমাদের সমালোচনার মাধ্যমে তাদেরকে আঙ্গুল দিয়ে সেগুলো দেখিয়ে দিতে হবে, যাতে তারা পরবর্তীতে সচেতন হয়, তারা যাতে এখান থেকে সংশোধন হয়। সে কারণেই আমাদের এই দুর্বলতাগুলো নিয়েও আলোচনা করা, কারণ যদি আমি ভালো কাজ নিয়ে প্রশংসা করি তাহলে তো তারা যেটা বলে যে প্রশংসায় পঞ্চমুখ থেকে কাজ না করেই মানে হচ্ছে বাহাবা নিতে চেষ্টা করবে। সুতরাং এটা প্রত্যেক মানুষের যেটা বলে সমালোচনা মানুষকে আরও সামনে ভালোভাবে এগিয়ে যেতে সহযোগিতা করে। সেজন্য আমরা বলছি যে হ্যাঁ, কিছু জিনিস সরকারের ইতিবাচক দিকও রয়েছে, কারণ তারপরেও এত কিছুর পরেও সরকার এই যে যেমন আমরা হাওড় অঞ্চলের যে ধান কাটাটা মোটামুটি একটা ভালো ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সরকারেরও সহযোগিতায়, সরকারি কৃষি কর্মকর্তাদেরও তৎপরতায়, কিন্তু সময়ের আগেই যেটা বলে যে ঝড় বৃষ্টি আসার আগেই এটাকে মানে কৃষক ঘরে তুলতে পেরেছে, এটা একটা ভালো প্রসেস। সেটা কিছু ভালো কাজ তো রয়েছে, তবে সমন্বয়হীনতার কারণে অনেকগুলো ভালো উদ্যোগ যেটা ভেসে যাচ্ছে। এবং এই যে জাফরুল্লাহ চৌধুরীর ধরেন আমরা কিটের কথা বললাম, এখন সরকার তো একক ব্যক্তি না, অসংখ্য ব্যক্তি তাকে পরামর্শ দেয়, এখন কারা কী পরামর্শ দিচ্ছে আমি জানি। এই জাফরুল্লাহ চৌধুরীর কিটকে যদি ব্যবহার করতে দেওয়া হয় তাহলে কেউ কেউ আমার ধারণা যে প্রধানমন্ত্রীকে কিংবা সরকারের দায়িত্বশীলদেরকে এই মেসেজ দিতে পারেন যে জাফরুল্লাহ চৌধুরী যেহেতু ঐক্যফ্রন্টের সাথে রিলেটেড, তো তিনি যদি এই পদ্ধতিটা বাজারজাত করে ফেলে বাংলাদেশের মানুষের এই সংকটে ভূমিকা রাখেন তাহলে দেখা যাবে যে তিনি হয়তো জাতির কাছে নতুনভাবে একটা হিরো হয়ে যাবেন, বিশ্ব দরবারে আলোচিত হবেন, না সে কারণে জাফরুল্লাহ চৌধুরীকে করতে দেওয়া হবে না।
এরকম পরামর্শ কেউ দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে তারা ভুল পরামর্শ দিচ্ছেন। কারণ এটা মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে এই জাফরুল্লাহ চৌধুরীর পদ্ধতি এখন ব্যবহার করা উচিত। কারণ এটা হচ্ছে স্বল্প খরচ, স্বল্প সময়ে অধিক সংখ্যক মানুষকে আইডেন্টিফাই করা যায়। সুতরাং এটার চেয়ে তো আর উত্তম কোনো পদ্ধতি হতে পারে না। সুতরাং এইটা আমি এই জন্যই সরকারের প্রতি আহ্বান জানাই, যে এই জন্যই সমালোচনা করি যে সরকারের কাছে যারা যা বুঝাক না কেন, প্রধানমন্ত্রীকে যে যেই মেসেজ দিক না কেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো যে প্রধানমন্ত্রী যেন গণস্বাস্থ্যর এই কিটকে ব্যবহার অনুমতি দেয়। গণস্বাস্থ্যের কিট মানে জাফরুল্লাহ না, জাফরুল্লাহ চৌধুরী একজন ব্যক্তি, গণস্বাস্থ্য একটা প্রতিষ্ঠান, একটা ট্রাস্ট, জাফরুল্লাহ চৌধুরীর ব্যক্তিগত সম্পত্তি নয়। সুতরাং এখানে কোনো হীনমন্যতার কারণ নাই যে এই গণস্বাস্থ্যের কিট সাফল্য লাভ করলে ঐক্যফ্রন্ট সফলতা হবে বা জাফরুল্লাহ চৌধুরীর সফলতা হবে। গণস্বাস্থ্যের এক পয়সারও সম্পত্তি চাইলে জাফরুল্লাহ চৌধুরী নিজে বেচতে পারবে না, নিয়ে যেতে পারবে না, কারণ ওটা তো একটা প্রতিষ্ঠান, ওটা তো একটা ট্রাস্ট। ব্র্যাক যেমন একটা এনজিও, গ্রামীণ ফোন ডক্টর ইউনুস এটার দায়িত্বে আছেন, তাই বলে ওই সম্পত্তি কি ডক্টর ইউনুসের? ওটা তো একটা প্রতিষ্ঠান। যেমন বঙ্গবন্ধুর এই যে আপনার যেমন ট্রাস্ট আছে, যে বঙ্গবন্ধুর ট্রাস্ট আছে, যে আপনি জানেন ধানমন্ডির বাড়ি, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি ওটি শেখ হাসিনার সম্পত্তি না, কিংবা তাদের ব্যক্তিগত সম্পত্তি, ওগুলো ট্রাস্টের অধীনে সম্পত্তি। তো ঠিক একইভাবে গণস্বাস্থ্য একটা ট্রাস্ট। সুতরাং এইটা নিয়ে যেন কোনো ধরনের নোংরা রাজনীতি না হয়, এই কিটের যেন জনগণের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে অতি দ্রুত যেন অনুমতি দেওয়া হয়, এটা সরকারের প্রতি আমার একটা জোরালো অনুরোধ বা আহ্বান থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই সময়ে আসলে সকলে ঘরবন্দি থাকতে হয় প্রিয় দর্শক, কিন্তু তারপরে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি আপনাদেরকে কিছু জানানোর জন্য। তো নূর ভাই, আপনি দেশবাসীর উদ্দেশ্যে যা বলতে চান, আপনার পরামর্শ, আপনার যা বলার আছে। জি, আপনাকেও ধন্যবাদ। আর দেশের মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, এখন রমজানের মাস, যেটা বলে যে 1 টাকা দান করলে নাকি 70 টাকার সওয়াব পাওয়া যায়, এরকম হাদিসে আছে। সুতরাং যারা আমরা ইসলামিক মাইন্ডেড, একটু ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিও, আমরা যেন নিজেদের সাধ্যমতো আপনার আমার পাশের প্রতিবেশীর একটু খোঁজখবর নিই এবং অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়াতে চেষ্টা করি। আর সার্বিকভাবে সকলের প্রতি অনুরোধ থাকবে যে এটা একটা বৈশ্বিক সংকট, এটা কোনো দলীয় সংকট নয়, এটা সারা দেশের মানুষের একটা সংকট। সুতরাং যার যার জায়গা থেকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন এই সংকট মোকাবেলায় এগিয়ে আসি এবং সবাই মিলেমিশে যেন কাজ করি। আর যেই কথাটি বলা হয়েছে যে এই সংক্রমণ, যেমন চীন আমরা দেখেছি যে আক্রান্ত হওয়ার আবার 2 মাস পরেও দেখা যাচ্ছে যে আবার আক্রান্তের সংখ্যা বা আক্রান্তের রোগী পাওয়া গেছে। সুতরাং সেই জায়গাতে আমাদের অনুরোধ থাকবে যে এই রোগটাকে নির্মূল না করা পর্যন্ত বা আমরা একটা স্টেবল অবস্থায় না যাওয়া পর্যন্ত সবাই যেন ঘরে থাকি, অকারণে যেন বাহিরে না বের হই। কারণ অকারণে বাহিরে বের হওয়া মানে নিজেরকেও মৃত্যুর ঝুঁকিতে নিয়ে যাওয়া, অন্যকেও মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেওয়া। সুতরাং সে কারণে আমি বলবো যে আপনিও সচেতন হন, অন্যকে সচেতন করুন, ঘরে থাকুন। ধন্যবাদ।